بجناح الأشواق أتينا للقاء الأحباب سعينا. হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। রাজিন ইবাইকের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে যে গাড়িটি দেখছেন, গাড়িটি অনেক সুন্দর, লাল কুকুরটি কালার, থ্রি হুইলার, তিন চাকার একটি গাড়ি, যার কারণে 15 থেকে 60 বছরের বৃদ্ধ নারী পুরুষ এমনকি প্রতিবন্ধী যারা, তারাও এই গাড়িটি ড্রাইভ করতে পারবে। কারণ এই গাড়িটি ড্রাইভ করা অনেক সহজ, একেবারে ইজি। আরও সুবিধা হলো সম্পূর্ণ হাতে কন্ট্রোলিং, প্রায় কোনো ঝামেলা নেই। এই কারণে যে কেউ এই গাড়িগুলি ড্রাইভ করতে পারে, সো সকলের কাছে এই গাড়িগুলি পছন্দের, যেহেতু ড্রাইভ করতে কোনো ঝামেলা নেই। ফ্রেন্ডস, আমি এই গাড়িটি সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু তথ্য দেব, তারপরে যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। দেখতে পাচ্ছেন সামনে লুকিংটা অনেক সুন্দর, লাল টুকটুকে কালার, লালের মধ্যে আবার কালো, অনেক সুন্দর সামনে লুকিং। এই যে দেখছেন, এটা হেডলাইট, হেডলাইটটি আমি জ্বালিয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর ভিউয়ার্স, দেখছেন আমাদের শোরুমে কিন্তু পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা, এরপরও কিন্তু এরকম রাত্রে অন্ধকারে আরও সুন্দর লাগে। তো এই সামনের লুকিং দেখছেন, সামনের চাকা, চাকার উপর রয়েছে ফাইবার প্লাস্টিকের শক্ত মজবুত মাডগার্ড। সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 12 ইঞ্চির শক্ত মজবুত টিউবলেস টায়ার, সহজে পাংচার হওয়ার কোনো ভয় নেই, এবং ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। দেখছেন অসাধারণ সাসপেনশন, উঁচু নিচু স্মুথলি গাড়িটি ড্রাইভ করা যাবে। ফ্রেন্ডস, গাড়িটির এই স্থানে যদি আমরা দেখি, বিশাল একটি ফাঁকা স্পেস। এই স্পেসে অনায়াসে আপনি বাজার থেকে মালামাল, চাউলের বস্তা এমনকি গ্যাসের বোতল, প্রয়োজনীয় আসবাবপত্র আপনি ক্যারি করতে পারবেন, অনেক বড় স্পেস। ফ্রেন্ডস, এখানে রয়েছে ফাঁকা জায়গা, ইচ্ছে করলে এখানে এই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র কিছু জিনিস রাখা যাবে। এই যে দেখছেন একটি হ্যাঙ্গারের মতো, এখানে ব্যাগ ক্যারি করা যাবে। গাড়িটিতে রয়েছে অসাধারণ সুন্দর সিট, অনায়াসে দুজন বসা যাবে। এদিকে দেখছেন লুকিংটা অনেক সুন্দর। তারপরে যে পিছনের চাকার উপরে, এটা কিন্তু SS স্টিল, সহজে ঝং ধরবে না, মরিচিকা পড়বে না এবং ভাঙবে না, নষ্ট হবে না, অনেক মজবুত SS স্টিল। এদিকে রয়েছে সাসপেনশন, অসাধারণ সাসপেনশন। পিছনের দিকটা যদি আমরা দেখি, পার্কিং লাইট, গাড়িটি পার্ক করলে, স্টপ করলে আপনার লাইটটি জ্বলে উঠবে। ডানে বামে রয়েছে ইন্ডিকেটর, পিছনে রয়েছে আমাদের কোম্পানির লোগো। পিছনের এই জায়গায় যদি আমরা দেখি, দেখতে পাবো 1000 ওয়াটের শক্তিশালী ব্রাশলেস মোটরস রয়েছে। ব্রাশলেস মোটরস হওয়ার কারণে ওয়াটারপ্রুফ, সহজে পানি ঢুকবে না, কোনো পানি ঢুকার ঝামেলা নেই, অনায়াসে গাড়ি পানি তো ড্রাইভ করা যাবে। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে গাড়িটি অন করে দেখাচ্ছি। এই দেখছেন মিটার, এই মিটারে আপনি গাড়িটি কত কিলো চালাচ্ছেন শো করবে, সাথে সাথে শো করবে কত স্পিডে গাড়িটি যাচ্ছে, আরও শো করবে ব্যাটারি পার্সেন্ট, অর্থাৎ ব্যাটারি পার্সেন্ট লেভেল আপনার মোবাইল চার্জের মতো আস্তে আস্তে কমে যাবে, আপনি যখন ইউজ করবেন সেটা কমে যাবে এবং আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এখানে একটি ছোট্ট কাগজের দেওয়া আছে 60 ভোল্ট, অর্থাৎ এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, যা কিনা এক চার্জে, অর্থাৎ ফুল চার্জে আপনি অনায়াসে 60 থেকে 70 কিলো যাতায়াত করতে পারবেন। এই স্থানে কিন্তু প্রয়োজনীয় সুইচ রয়েছে, দেখছেন 1, 2, 3 গিয়ার রয়েছে, ড্রাইভ মোড, রিভার্স মোড রয়েছে, হেডলাইট সুইচ রয়েছে, অনেক
সাউন্ডের আপনার হর্ন সুইচ রয়েছে, হেডলাইটকে লোয়ার ডিপার সুইচ, এই যে আমি লোয়ার ডিপার করছি, এই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, এইভাবে প্রত্যেকটাই সুইচ অন করলে আপনি দেখতে পাবেন ইন্ডিকেটর, ইন্ডিকেটর ডানে সিগন্যাল দিচ্ছে, ইন্ডিকেটর বামে এই যে সিগন্যাল মিটারে দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, এক কথায় একটি আধুনিক গাড়িতে যা যা দরকার সব কিছু রয়েছে এই গাড়ির মধ্যে। তেলের গাড়ি থেকে কোনো অংশ কম নয়, বরং এক্সট্রা সুবিধা রয়েছে, মানে এক ইউনিট বিদ্যুৎ খরচে মাত্র সর্বোচ্চ 8 থেকে 10 টাকা বিদ্যুৎ খরচে আপনি অনায়াসে 60 থেকে 70 কিলো এই তিন চাকার গাড়িটি দিয়ে যাতায়াত করতে পারবেন। গাড়িটির সাথে রয়েছে দুটি চাবি, রয়েছে আপনার দুটি রিমোট কন্ট্রোল, ইচ্ছা করলে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি অন অফ করতে পারবেন, পারবেন গাড়িটিকে সিকিউরিটি অ্যালার্ম করে রাখতে, যে কোনো সময় যে কেউ গাড়িটিতে আপনার স্পর্শ করলেই অনেক জোরে সাইরেন হবে, চুরি হয়ে যাওয়ার কোনো ধরনের ভয় নেই। ফ্রেন্ডস, এই ছিল গাড়ি সম্পর্কে মোটামুটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে যদি আপনাদের আরও জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জেনে নেবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ইলেকট্রিক বাইকের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।